সালামু আলাইকুম বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি মোহাম্মদ সৈয়দ আহমেদ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, সার্ক ই এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর একটি অধ্যায় 11 এর বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী এই অধ্যায়টি নিয়ে কথা বলব। আমরা সবাই জানি যে যদিও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে নৃগোষ্ঠী, বৃহত্তর যে নৃগোষ্ঠী, সেই নৃগোষ্ঠীর নাম হচ্ছে বাঙালি, কিন্তু বাঙালি ছাড়াও বাংলাদেশে বসবাস করে আসছে দীর্ঘদিন যাবৎ অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তা, যেমন চাকমা, মারমা, গারো, রাখাইন, এরকম আরো কয়েক ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের বসবাস বাংলাদেশে বা এই অঞ্চলে দীর্ঘদিন যাব। তো এই অধ্যায়ে কি করা হয়েছে, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রত্যেকের সম্পর্কে আলাদা আলাদা ভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই প্রতিটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর রয়েছে আলাদা আলাদা ভৌগোলিক অবস্থান, আলাদা আলাদা সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, তারপর কি অর্থনৈতিক জীবন, তারপর ধর্মীয় জীবন। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে আলাদা আলাদা ভাবে আমাদের এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করে তাদেরকে তাদের বৈশিষ্ট্য গুলো এই অধ্যায়ে ফুটে তোলা হয়েছে। আশা করি তোমরা সবাই এই অধ্যায়টি প্রথম থেকে শেষ পর্যন্ত, যারা পড়ো নাই এখনো তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিবা, তাহলে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে পর্যাপ্ত ধারণা তোমরা লাভ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন বাছাই করেছি, যে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য আমাদের অবশ্যই জানা থাকা প্রয়োজন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। আশা করি তোমাদের এগুলো অবশ্যই হেল্প হবে তোমাদের জন্য, আর এগুলো অবশ্যই পরীক্ষার জন্য তোমাদের জানা থাকা উচিত। তো চলো আমরা দেখে নিই প্রশ্নগুলো। এখানে 1 নম্বর, মারমাদের গ্রাম প্রধানকে কি বলা হয়? মারমাদের গ্রাম প্রধানকে কি বলা হয়? মারমাদের গ্রাম প্রধানকে বলা হয় রোয়াজা। মারমাদের গ্রাম প্রধানকে কি বলা হয়? রোয়াজা বলা হয়। তারপর 2, চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কি? চাকমাদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে, আমরা ছোটবেলায় এটা পেয়েছি যে বিজু, বিজু হচ্ছে চাকমাদের শ্রেষ্ঠ উৎসব। তারপর 3, গ্রাম পঞ্চায়েত কি? গ্রাম পঞ্চায়েত কি? গ্রাম পঞ্চায়েত কি? গ্রাম পঞ্চায়েত হচ্ছে সাঁওতাল সমাজের, সাঁওতাল সমাজের মূল ভিত্তি হলো গ্রাম পঞ্চায়েত। সাঁওতাল সমাজের মূল ভিত্তি তাদের গ্রাম পঞ্চায়েত। তারপর সাংগ্রাই উৎসব কি? সাংগ্রাই উৎসব কি? সাংগ্রাই উৎসব হলো মারমাদের পুরাতন বর্ষকে বিদায় ও নববর্ষকে বরণ উপলক্ষে উৎসব। তো পুরাতন বর্ষকে বিদায় এবং নববর্ষকে বরণ করতে গিয়ে তারা যে উৎসব পালন করে সেই উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। এটা আরেকটা দিক হচ্ছে যা রাখাইনদের কাছে চৈত্র সংক্রান্তির উৎসব হিসেবে পরিচিত। রাখাইনরা এই উৎসবকে উৎসবের নাম কি দিয়েছে? তাদের কাছে উৎসবটি পরিচিত চৈত্র সংক্রান্তি হিসেবে। তারপর গারোদের আদি ধর্মের নাম কি? গারোদের আদি ধর্মের নাম সংসারী, সংসারী হচ্ছে গারোদের আদি ধর্মের নাম, এটা আমরা ক্লাস 5 এও পেয়েছি। তারপর আদাম কিভাবে গঠিত হয়? আদাম কিভাবে গঠিত হয়? কয়েকটি চাকমা পরিবার নিয়ে, কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় পারা বা আদাম। দ্যাট মিন্স আদামের একটা নাম হচ্ছে পারা, মানে পারা বলতে আমরা যে বুঝি, যা বুঝি তারই এক নাম হচ্ছে আদাম। ঠিক আছে, কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় পারা বা আদাম। ঠিক আছে, আরো কিছু প্রশ্ন আছে? শিক্ষার্থীরা, তারপরে প্রশ্ন হচ্ছে রাখাইন শব্দটির অর্থ কি? রাখাইন শব্দটির অর্থ কি? রাখাইন শব্দটির অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি,
রক্ষণশীল জাতি, রক্ষণশীল অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি। তারপরে সাঁওতালরা কোন নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোক, সাঁওতালরা কোন নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোক, তাহলে সাঁওতালরা হচ্ছে অস্ট্রালয়েড, অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর লোক, সাঁওতালরা হচ্ছে অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর লোক। তারপর কোশ্চেন 10, রাখাইনদের গ্রামগুলো কোথায় অবস্থিত, রাখাইনদের গ্রামগুলো কোথায় অবস্থিত, সাধারণত রাখাইনদের গ্রামগুলো নদীর পার ও সমুদ্র উপকূলের সমতল ভূমিতে অবস্থিত, রাখাইনদের গ্রামগুলো নদীর পার ও সমুদ্র উপকূলের সমতল ভূমিতে অবস্থিত হয়। তারপরে কোশ্চেন হেডম্যান কাকে বলে, হেডম্যান কাকে বলে, চাকমাদের মৌজার প্রধানকে হেডম্যান বলা হয়, চাকমাদের মৌজা প্রতিটা মৌজার প্রধানকে হেডম্যান বলা হয়। তারপর 12, ওয়ানগালা কি, ওয়ানগালা কি, ওয়ানগালা হলো গাওদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব, গাওদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা। শিখে দিলাম। তারপরে কোশ্চেনটা হচ্ছে 13, বৈশাখী কি, বৈশাখী কি, তো বৈশাখী হচ্ছে নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব যা পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা পালন করে থাকে। তো নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসবের নাম হচ্ছে বৈশাখী, আর এটা কারা পালন করে, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। তারপর 14, জুম কি, যে পদ্ধতিতে চাকমারা চাষ করে, চাকমারা যে পদ্ধতিতে চাষ করে ওই চাষ পদ্ধতি বলা হয় জুম বা জুম চাষ। 15, পানি খেলা কাদের প্রিয় উৎসব, কাদের প্রিয় উৎসবে হচ্ছে পানি খেলা, পানি খেলা মারমাদের একটি প্রিয় উৎসব, মারমাদের প্রিয় উৎসবের নাম হচ্ছে পানি খেলা, পানি খেলাটা হচ্ছে মারমাদের একটি প্রিয় উৎসব। 16, রাখাইনদের ঐতিহ্যের প্রতীক কি, রাখাইনদের ঐতিহ্যের প্রতীক কি, রাখাইনদের ঐতিহ্যের প্রতীক হচ্ছে পাগড়ি, রাখাইনদের ঐতিহ্যের প্রতীক হচ্ছে পাগড়ি, ঠিক আছে। তারপর কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের নায়ক কে, সাঁওতাল বিদ্রোহের নায়ক কে, সাঁওতাল বিদ্রোহের নায়ক হচ্ছে কে, তার হচ্ছে দুই ভাই সিধু ও কানু, সিধু ও কানু হচ্ছে সাঁওতালদের, সাঁওতাল বিদ্রোহের দুই নায়ক। তারপর ডালদের প্রধান দেবতার নাম কি, ডালদের প্রধান দেবতার নাম তাতারা রাবুকা, তাতারা রাবুকা হচ্ছে ডালদের প্রধান দেবতার নাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী এই অধ্যায় থেকে। আশা করি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই জানা থাকা উচিত, তোমাদের সিএমসিএল এর কাজে লাগবে, পাশাপাশি এই তথ্যগুলো জানা থাকলে তোমাদের এমসিকিউ তে তোমাদের জন্য হেল্পফুল হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর এইখানে সীমান্ত থাকলে হবে না, জিএসসি র জন্য ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই পড়া পাঠ ভালোভাবে পড়া উচিত, পড়াটা অধ্যায় ভালোভাবে বোঝা উচিত এবং অধ্যায়ের তথ্যগুলো মাথায় রাখা উচিত। তো আশা করি তোমাদের ভিডিওটা তোমরা যারা দেখছো তোমাদের জন্য সহায়ক হবে, এবং তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন পারের অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।